করে আমার পছন্দের আম্পায়ার হচ্ছে আলিম দার আর সাইমন টফল। আইসিসি এখন মেয়েদেরকে খুব বেশি প্রেফারেন্স দিচ্ছে। আচ্ছা না, এটা শুনতে ভালো লাগে যে আইডল মানে যেহেতু এখন আমি এলিট আম্পায়ার হয়েছি, তো অনেকে তো নিশ্চয়ই কেউ না কেউ কাউকে দেখে আসে। আমি আম্পায়ারিংটা পছন্দ করতাম আসলে আগে থেকে, যাই হোক তো একটা সময় করতে করতে মনে হলো যে আমি বোধহয় এটা আমার আমি পারবো। হ্যাঁ, তো ওইখান থেকে আসে, এরকম কোনো আইডল ছিল না। বাট আমি যেটা বলি, আম্পায়ারিংটা তো আমরা শুধুমাত্র ডিসিশন মেকিংয়ের উপর আমাদের যে ওইভাবেই দেখা হয় আসলে। আম্পায়ারিং নট অনলি ডিসিশন মেকিং, ইজ এ ভাস্ট একটা এরিয়া। তো ওই জায়গাটা চেঞ্জ করে দিয়েছিল একটা সময় যে সাইমন টফল আর আলিম দার যখন তার প্রাইমে ছিল, এই দুজনকে আমার খুব পছন্দ ছিল। তো আমার মনে হয় যে আমি কাউকে ওইভাবে ফলো করে নাই, আমি নিজেই আসলে ওন গ্রোন আম্পায়ার। তো ওইভাবে যদি চিন্তা করেন, আমার পছন্দের আম্পায়ার হচ্ছে আলিম দার আর সাইমন টফল। ওকে, আলটিমেটলি এই যে একটা অধ্যায় দেখলেন যে নতুনভাবে বাংলাদেশের ক্রিকেট আম্পায়ারিংয়ে এনকারেজ করার জন্য এতগুলো বাইরে থেকে ডাকা হয়েছে এবং পার্টিসিপেন্টদের অনেকেই মেয়ে আছে। তো জেসি আমাদের এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আগে ডেভেলপ হয়ে গেছে। সো সৈকত এবং জেসিদের দেখে বাংলাদেশের ক্রিকেটের প্রান্তিক পর্যায়ের আম্পায়ারিংটা আসলে আপনি কতটুকু হোপফুল হতে পারেন যখন আপনি ক্যারিয়ার শুরু করছেন? না দেখেন, কারোর না কাউকে তো আসলে পথ দেখাতেই হয়, তাই কি না? তো যেটা হচ্ছে যে এখন ধরেন শুধু জেসি না, এখন আরও জেসির সাথে আরও চারজন বোধহয় মেয়ে আমাদের ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার আছে, আমাদের আরও চারজন ছেলে ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার আছে। তো তারাও কিন্তু ওভার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর কি। তো এটা দেখে তো কেউ না নিশ্চয়ই উৎসাহী হবে এবং হয়তো এটা আরও 8-10 বছর পরে আমরা দেখতে পাবো কেউ কেউ হয়তো এখান থেকে ইন্সপিরেশন পেয়েছিল। মেয়েদের কথা যেটা বললাম, আমি যেটা বুঝি যে আইসিসি এখন মেয়েদেরকে খুব বেশি প্রেফারেন্স দিচ্ছে, মেয়েদের খেলায় শুধুমাত্র মেয়ে আম্পায়ারই তারা প্রমোট করতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ দেখেছেন, গত ওয়ার্ল্ড কাপ দেখেছেন, কমনওয়েলথ গেম দেখেছেন, মেয়েদের জন্য সুযোগ অবারিত, এটা আমি বলতে পারি। যারা মেয়েরা আসছে আমি তাদেরকে বেস্ট উইশেস জানাই, তারা যদি এখানে ধরে রাখতে পারে। এখানে এখনও কম্পিটিশনটা খুব বেশি কম্পিটিটিভ এখনও হয় নাই, বাট কেউ যদি চায় এইখানে কিন্তু সুযোগ আছে। না, চ্যালেঞ্জ হচ্ছে আসলে যেটা হচ্ছে যে অন্যান্য যে কোনো জবের মতো এটা খুব চ্যালেঞ্জ, এটা একটু স্ট্রেসফুল জব আর কি। হ্যাঁ, নিজের ইন্টেগ্রিটি ধরে রাখতে হয়, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়। এবং যে যত বড়ই ব্যাকগ্রাউন্ড থাকুক, ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড থাকুক বলেন বা কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা কোচিং ব্যাকগ্রাউন্ড যেই ব্যাকগ্রাউন্ডে থাকুক, এইখানে একটা নতুন রোল প্লে করতে হয়। এই জন্য আপনার 8-10 বছর সময় দিতেই হবে কেউ যদি ইন্টারন্যাশনাল ম্যাচে মানে ইন্টারন্যাশনাল আম্পায়ার হতে চায়। মেয়েদের জন্য হয়তো এত সময় লাগে না, যেহেতু মেয়েরা খুব বেশি কুইক প্রমোশন পাচ্ছে আর কি। বাট যদি যারা ছেলে আছে, এর টেক্স টাইম, 8-10 বছর সময় লাগবে। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে, হ্যাঁ, আসলে আম্পায়ারিংটা আমাদের দেশে খুব বেশি ক্রিকেটার ওরিয়েন্টেড নেশন। আমরা যত কিছু আলাপ আলোচনা হয় সেটা হচ্ছে ক্রিকেটার নিয়ে, ক্রিকেটারদের ভালো মন্দ পারফরমেন্স দিয়ে। হ্যাঁ, কিন্তু এর বাইরে যে ক্রিকেট, যদি আপনি চিন্তা করেন আরও আদার স্টেক হোল্ডার্স আছে। একটা দেশে ক্রিকেট যদি উন্নত হতে হয়, সেখানে আম্পায়ারিং বলেন, কোচিং বলেন, অথবা কিউরেটার বলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা বলেন, এই জায়গাগুলি কিন্তু আমরা এখন নতুন আলোচনায় এসছি আর কি। খুব বেশি দিন হচ্ছে আমাদের ক্রিকেট কালচারটা ডেভেলপ করে নাই। তো যদি তুলনা করি, ওই সময় তো সুযোগ সুবিধা কম ছিল। বাট আমি আমার মতন কয়েকজন যারা ভালোবেসে প্যাশন ধরে, যেটা হয়তো ক্রিকেট ক্যারিয়ারটা লম্বা করতে পারি নাই, আমি চাকরি ছেড়ে দিই, আই টুক দ্য চ্যালেঞ্জ। সবার পক্ষে হয়তো বা সেই চ্যালেঞ্জটা নেওয়া সম্ভব না। বাট এখন যেই পর্যায়ে আসছে, যেটা ধরছেন এখন একটা সার্টিফিকেট গ্রেভিং সেরিমানি হলো যেখানে আমাদের বোর্ড প্রেসিডেন্ট সাহেব উপস্থিত ছিলেন, তো এটা তো নিশ্চয়ই একটা ইন্সপিরেশন। ওনারা অতটা গুরুত্ব দিচ্ছেন বলে একটা জাস্ট একটা কোয়ালিফাইং লেভেল একটা সার্টিফিকেট গ্রেভিং সেরিমানি, তো এইভাবেই আসলে শুরু হয়। তো আমি চাই যে যেহেতু শুরুটা হয়েছে এবং যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বলেন, এবং যেটা দেখছেন যে অনেক ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমি এলিট আম্পায়ার হয়েছি, তো এটা দেখেও যদি কেউ কেউ ইন্সপিরেশন পায়, তাহলে হয়তো ফিউচারে আরও অনেক ভালো আম্পায়ার আমরা পেতে পারি। তারা শুধুমাত্র কোচিংয়ে যাবে না, তারা শুধুমাত্র ক্রিকেটই খেলতে যাবে না, হয়তো ক্রিকেট যারা খেলছে তারা হয়তো, যেমন ধরুন রুমানে এসছে, আরও কত কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ারও এখানে আম্পায়ার, এই যে এইভাবে তো উৎসাহিত পাচ্ছে, তো কেউ না কেউ তো উৎসাহিত হচ্ছে, তো দ্যাটস এ পজিটিভ সাইন।